রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। জানি অনেক ধৈর্য ধরতে কষ্ট হয়েছে, বাট ধৈর্যে মায়া ফলে, কারণ এখন আমাদের সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় তারকা, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী শাহনাজ বেলি। বেলি আপু, ওয়েলকাম টু আওয়ার শো, থ্যাংকস ফর কামিং। আমি জানি যে আপনার অনেক বিজি শিডিউল, তার মধ্যে যে আমাদের দর্শকদের জন্য আপনার রেসিপি শেয়ার করার জন্য এটুকু সময় নিয়ে এসেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ। তো আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন? সবজি কোপ্তা কারি। শুনে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, তো চলুন দর্শক দেখে নিই যে এই সবজি কোপ্তা কারি তৈরি করতে কি কি উপকরণ লাগে। মিক্সড সবজি 1 কাপ, মুরগির কিমা আধা কাপ, কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, চিনি পরিমাণ মতো, জিরা গুঁড়া পরিমাণ মতো, গরম মশলা গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া পরিমাণ মতো, ময়দা পরিমাণ মতো, ডিম 1টা, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, আদা রসুন বাটা পরিমাণ মতো, টমেটো কুচি 1 কাপ, মরিচ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণ মতো। দর্শক দেখলেন তো উপকরণগুলো, তো চলুন এখন রান্না স্টার্ট করে দিই। আপু, যেহেতু আমাদের সময় কম, সময়ের মধ্যে রান্না করতে হয়, একটু সিদ্ধ করে আদা ভাঙা, আদা ভাঙা। হ্যাঁ, ওকে, তো এখন এটা দিব। হ্যাঁ, ঠিক আছে। তারপরে মুরগির কিমা, বুকের যে মাংসটা, ওকে, এটা মিহি করা, ঠিক আছে। কাঁচা মরিচ দিতে, মরিচ কুচি, ঠিক আছে, যার যতটুকু দরকার। তারপরে লবণ, লবণ পরিমাণ মতো। হ্যাঁ, একটু চিনি দিই স্বাদ হওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, কারণ অনেকে দেয় এটা। হ্যাঁ হ্যাঁ, না দিলেও পারে। এখন একটু জিরার গুঁড়া দিব। হ্যাঁ, জিরা গুঁড়ো, ঠিক আছে। আর এটা গরম মশলার গুঁড়া আর জিরা দিয়ে ভেজে এটা গুঁড়ো করে রাখা হয়েছে। দিলাম মশলা গুঁড়া। হ্যাঁ, এবার আমরা তেল দিব। হ্যাঁ, ঠিক আছে, তেল দিয়ে এটা ভাজতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন বল করে এই যে ডিমের সাথে জড়াতে হবে। ময়দাতে জড়াইয়া তারপরে ডিমের মধ্যে দিতে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা যেগুলি হয়েছে ওইগুলি ভাজি। হ্যাঁ হ্যাঁ, যে কালারটা হবে। হ্যাঁ, অরিজিনালি এই কালার, মানে বাদামি কালার যখন আসবে তখন আমরা নামিয়ে নিব, তাই তো? এর সাথে ডিম আছে, কর্নফ্লাওয়ার আছে। আরে, গান গাইতে গিয়ে তো রান্না করতে পারি। হ্যাঁ, গান শুরু কর। আচ্ছা, গায়। আমার আর কি হবে ক্ষতি, আমার আর কি হবে ক্ষতি, আমার শ্যামকালিয়া ঝুঁকে আছে অন্য নারের প্রতি, আমার আর কি হবে ক্ষতি, আমার আর কি হবে ক্ষতি, আমার আর কি হবে ক্ষতি। বন্ধু থাকে টঙ্গি বাজার, কাঠের ব্যবসা করে, কারো কাছে বলে না সে, বউ আছে তার ঘরে, আমার সুখের নিশি দুঃখে কাটে, এ কেমন দুর্গতি, আমার আর কি হবে ক্ষতি, আমার আর কি হবে ক্ষতি, আমার আর কি হবে ক্ষতি। পুরো গান তো আর গাওয়া যাবে না, যতটুকু পারলাম। গানটা অনেক সুন্দর। এখন আমাদের এটা হয়ে গেছে, ভাজাটা শেষ। সো কি সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে, অনেক টেস্টি, খুবই মজার হবে। আমরা এই তেল থেকে কিছু তেল এখানে দিব। আমরা প্রথমে পেঁয়াজ দিই। আচ্ছা, আমি একটু এর মধ্যে একটু লবণ দিতে হবে। হ্যাঁ, এই যে আদা রসুনটা। আচ্ছা আপু, হ্যাঁ,
আজকে তো আপনি আমাদের সবজি কোপ্তাকারী রান্না করছে করে দেখাচ্ছেন, তো আপনার প্রিয় রেসিপি কোনটা, মানে আপনার প্রিয় খাবার কোনটা সেটা জানতে চাইছি। আমার প্রিয় খাবার হলো, আমি অনেক ধরনের খাবারই খাই, তবে আমার কাছে খিচুড়িটা খুব, খিচুড়ি ওয়াও, খিচুড়িটা কিন্তু আমার কাছে অনেক টেস্ট লাগে। এবার টমেটো, টমেটো হবে, হ্যাঁ আচ্ছা, একটু শুকনা মরিচের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, যার যতটুকু ঝাল বেশি খেলে ঝাল বেশি, ঝাল বেশি খেলে ঝাল বেশি দিবে, স্বাভাবিক। লবণ তো দিয়েছি, হ্যাঁ, এটা হলো হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমরা একটু জিরার গুঁড়ো দেব, হ্যাঁ আচ্ছা, জিরার গুঁড়ো, যেহেতু একটা একটু জিরার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো জিরার গুঁড়া, হ্যাঁ ওকে। এই হলো আমাদের ফুল মশলা, এখন এটা একটু নরম হলে পানি তেলটা একটু ভেসে উঠলে, আচ্ছা তারপরে আমরা একটু পানি দেব, পানি দেব, মানে ভালো করে মিক্স করে দিতে হবে আর কি মশলার মধ্যে টমেটোকে, তাই তো? পানি দিব না, ওকে আমি দিয়ে দিচ্ছি, তুমি বেশি দিয়ে দিবা, আচ্ছা আপনি দিন পরিমাণ মতো, ঠিক আছে, হ্যাঁ না না ঠিক আছে, খুব মজা হবে। এখন বলগুলো দিয়ে দেবো, হ্যাঁ আচ্ছা, এটা তো অফ হয়ে গেছে মনে হচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে এমনি এমনিও খেতে পারে, আবার এইভাবে করেও খেতে পারে। আচ্ছা, এমনি তো স্ন্যাক্স হিসেবে দেখা গেল যে একটা টমেটো ক্যাচাপ বা কিছু একটা নিয়ে খেয়ে ফেলা যাবে, দেখেই মনে হচ্ছে খুব মজার। ওয়াও, এখন আমরা বেশিক্ষণ জাল দিব না, জাল দিলে মচমচাটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে, তাই তো? এখন আমরা এটা, ওয়াও খুব সুন্দর, স্মেলস গুড, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে, স্মেলটা অনেক দারুণ বেরিয়েছে, ওকে বাহ। আচ্ছা আলভি, আমার রেসিপি হয়ে গেছে সবজি কোপ্তাকারি, নাইস, হ্যাঁ স্মেল অসাধারণ, ইয়াম্মি দেখেই মনে হচ্ছে। তো আপু, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে রেসিপিটা আজকে আমি করলাম অত্যন্ত মজার একটা রেসিপি, আমি খাই মাঝে মাঝে বানায়া, কারণ এর মধ্যে যে চিকেন আছে, আলু আছে, সবজি, আচ্ছা এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যদি ভাত না খেয়ে এটা শুধু খাই তাও মজার ব্যাপার। আর বাংলা ভিশনকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি করার সুযোগ করে দেওয়ার জন্য, বাংলা ভিশনের দর্শক।